আপনি যেটা বলতে চাইলেন তার যদি আমি কনক্লুশন আপাতত টানি আমার ব্যক্তিগত মত হিসাবে, যে নেক্সট টু নেক্সট এই পিজন ভ্যান বা পুলিশ হুইসেল বাজানো, এটা বাজানো যখন কুণাল ঘোষকে করেছিল, দেই দ্যাট হিস্ট্রি উইল দ্যাট হিস্ট্রি ইজ রিপিটেড। তাহলে আমি তো মনে করি আরেকটা হিস্ট্রিও রিপিট হবে, সেটা হচ্ছে কুণালের এই পদটাই কি পরবর্তীকালে সঞ্জয় রায় বসতে চলেছেন মুখপাত্র হিসাবে? খেয়াল করুন নাম না, আমি জোশ অ্যাপার্ট আমি বলছি, শাসক পুলিশের এত ভয় কিসের? প্রাইম অ্যাসপেক্ট একটা কথা বলছে, আপনারা গিয়ে তার কথাটা শুনছেন, ডেমোক্রেসিতে শোনার ব্যাপারটা থাকে, এটা তো অস্বাভাবিক অস্বীকার জায়গা নেই যে সিবিআই এখন অন্ধকারে হাতিয়ে বেড়াচ্ছে তদন্তে। এখনও একজন যে রাজ্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল তাকেই মেন ইয়ে করে দাঁড় করাচ্ছে এবং বলছে তদন্ত চলছে, আরও কেউ থাকতেও পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি থাকতেই পারে তাহলে ওর কথাকে এতটাই ফেলনা ধরা হচ্ছে কেন? রাজ্য পুলিশ তো ওর কথাটাকেই গুরুত্ব দিয়ে বলেছিল প্রথম 4 দিনে যে ও স্বীকার করেছে, ও নিজেকে বলেছে ফাঁসিতে ঝুলিয়ে দিতে। তাহলে সেটা কি রাজ্য সরকার বলেছে সে ও মিথ্যে কথা বলেছে? তাহলে আজকে ওর কথাগুলো আটকাচ্ছে কেন? আর দ্বিতীয়, আটকানোর কি আছে রে বাবা? চোরের মন কি পুলিশ? পুলিশ এই যে পুলিশ যে অগণতান্ত্রিকভাবে এইসব বাজাচ্ছে, আমি বলছি এতেই বোঝা যায় ডাল মে কুচ কালা হে। এর পিছনেই মনে হয় যে সঞ্জয় কি সত্যি কথা বলছে না তো তদন্তে ইমিডিয়েট। আমি জানি না সিবিআই ফার্দার এর কথাগুলোকে সিরিয়াসলি ধরে নিয়ে কিছু ব্যবস্থা নেবে কিনা বা তদন্তকে অন্যদিকে ঘোরাবে কিনা, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখছি না। কিন্তু আমি আপনাকে এখনও বলছি যে সিবিআই বা আদালত যাদের তত্ত্বাবধানে এটা হচ্ছে আন্ডার জুডিশিয়ারি ইয়েতে, তাদের কিন্তু ইমিডিয়েট এটা নিয়ে দেখা উচিত এবং ইমিডিয়েট এটা নিয়ে ফার্দার এগোনো উচিত যে ও কী বলতে চাইছে। অ্যাটলিস্ট ওর কথাটা ওপেন বলা হোক, তথ্য প্রমাণাদি দিয়ে যদি ও কিছু বলতে পারে। এইভাবে ধামাচাপা রাজ্য সরকার দিলে কোর্ট মনিটরিং তদন্তের কী অর্থ থাকে আমি তো জানি না। এই কথাগুলো পুলিশ কেন ধামাচাপা দিতে চাইছে? তার পিছনে কি বিনীত গোয়েলের নাম এসেছিল? বিনীত গোয়েলের থেকেও বড় কোনো নাম আসতে পারে? হ্যাঁ, পুলিশের উনি বলেছেন ডিপার্টমেন্ট, উনি বলেছেন সরকার, আর সরকারের মাথায় কি আছে? মুখ্যমন্ত্রী তো, তা মুখ্যমন্ত্রী তো দায়ী হতে পারে, সরকার তো তো বহুবচনে বলেছেন কথাটা। কেন মুখ্যমন্ত্রীকে ডাকা হবে না, কেন বিনীত গোয়েলকে ডাকা হবে না? এই প্রশ্নগুলো তো লক্ষ টাকার প্রশ্ন, সিবিআই কেন ডাকছে না বা ডাকবে না? কিন্তু আমি তারপরে বলছি, এই রাজ্যে কিন্তু একটা এরকম ভুল হয়েছিল হেতাল পারেক রেপ অ্যান্ড মার্ডারে, ধনঞ্জয়ে পরে জানা গেছিল ধনঞ্জয় নাকি মেন দোষী ছিল না, তাকে স্কিপ গোট করা হয়েছিল। এমন কোনো স্কিপ গোট করা হচ্ছে না তো, এবং সিবিআই দেখে শুনে ইচ্ছাকৃতভাবে বাঁচাচ্ছে না তো, যেই অন্য অন্য কেসগুলোতে সিবিআই নিষ্ক্রিয় থেকে সবাইকে বাঁচিয়ে দিচ্ছে শাসক দলের, এটাই কিন্তু প্রশ্ন রইল। মানে বড় রকম সেটিং হয়ে গেছে, তাই তো পরিষ্কার তো এখন চিত্রটা তাই হচ্ছে, তাই তো দেখাচ্ছে এখন চিত্রে, তাই না? চিত্রনাট্যে তো আজকে এটাই উঠে আসছে। পুলিশের ভূমিকা নিয়ে শাসক প্রশ্ন তুলছে, বিরোধীরা প্রথম দিন থেকে প্রশ্ন তোলে। মানে আশ্চর্য হচ্ছে শাসক, যে শাসকের নিয়ন্ত্রণে পুলিশ সে শাসক, তারা যদি পুলিশের প্রতি চরম অনাস্থা আনে তাহলে তো ভয়ানক একটা পরিস্থিতি আমাদের সাধারণ মানুষের জন্য। আমি কেন বলছি যে পুলিশ দুর্নীত, পুলিশ যা শাসক যদি রক্ষকের জায়গায় ভক্ষকের ভূমিকা নেয় তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তার আজ থেকে শাসক দল, শাসক দলের নেতা মন্ত্রী এবং তাদের পলিসি মেকাররাও যে বেঁচে থাকে না সেটা আজকে প্রমাণ, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু এর পিছনে একটা কিন্তু পলিটিক্যাল ডিসকোর্স, পলিটিক্যাল কৌশলও আছে। কীরকম আমি আপনাকে বলি, দেখুন যে এই পুলিশ প্রশাসনের ব্যর্থতার যে এই যে রাজবাড়ি টার্মিনোলজিগুলো শাসক দল আজকে ব্যবহার করছে না, এই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এর পিছনে না একটা একটা কৌশলও কাজ করছে। কীরকম দেখুন, সাধারণ মানুষের মধ্যে একটা চরম অনাস্থা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের প্রতি। দেখবেন পশ্চিমবঙ্গের মব লিঞ্চিং বেড়ে গেছে, পুলিশে দিয়ে কী হবে, ও তো ছাড়া পেয়ে যাবে, হ্যাঁ ও শাসক দলের নেতা ফেতা গিয়ে ছাড়িয়ে নেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডা ছাড়িয়ে নিয়ে চলে যান। এটা এই অনাস্থাটা প্রশাসনের প্রতি, তাই এটাকে ফিরিয়ে আনার প্রশাসনের দ্বারা এই মুহূর্তে প্রায় অসম্ভব। তাই শাসক দল সুকৌশলে 3-4টে স্ট্র্যাটেজি নিয়েছে। দেখুন, এক, শাসক দলের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা প্রকাশ্যে পুলিশ প্রশাসন অর্থাৎ তাদের দিকেই থুতু ছেটাচ্ছে, তাদের দিকে আঙ্গুল তুলছে, অর্থাৎ রাজনীতির সাথে প্রশাসনের যে একাত্মকতা তৃণমূল আসার পরে একটা ভয়ানক রূপ নিয়েছে নেক্সাসটা, তার থেকে প্রশাসন এবং পুলিশকে সরাতে চাইছেন নেতারা, সরিয়ে এটা বোঝাতে চাইছে, দেখুন আমরা নেতা, আমাদের উপরে ভরসা রাখুন, আমরা মনে প্রাণে চাইছি এই পুলিশ বদমাইশ।
তা পুলিশ তো আর এমনি এমনি বদমাস হয়নি, পুলিশকে তুমি দলদাসে পরিণত করেছো, পুলিশের মানে কন্ট্রারি অফ দ্য ল, আইনের বাইরে গিয়ে তাকে তুমি কোনো রকম পেশা দায়িত্ব শেখাওনি। তুমি বলেছো তৃণমূলের ভোট লুট করতে পারলেই তোমার সাত খুন মাপ, তুমি তোলা তুলে দিতে পারলেই সাত খুন মাপ, বিরোধীদের ভোটের অবধি পৌঁছাতে দিতে না পারলেই তোমার সাত খুন মাপ। ইভেন এ রাজ্যে তো এমনও হয়েছে যে যে এলাকায় তৃণমূল হেরেছে সেই এলাকার পুলিশ কর্তা কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেছে, এটা তো আমরা দেখেছি। ফলে পুলিশ তার পেশা দিতে হারিয়ে ফেলেছে, এই জন্য দেখবে ইভা থাপা পুলিশ অফিসার তিনি কামরান, বাইট হ্যাপি পুলিশ। রাজ্যের আরেক প্রভাবশালী ইয়েকে বলতে হয়েছে বিরোধীদের এখানে গুলি করতে, ট্রিগার হ্যাপি পুলিশ। ফলে পুলিশ তার মেরুদণ্ড হারিয়েছে। আজকে পুলিশকে প্রশাসনের থেকে আলাদা করার একটা কৌশল করে ইমেজ তৈরি, ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করছে তৃণমূল। আমি বলছি তৃণমূলের নেতাদের কিন্তু এই পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফিরিয়ে আনার স্বচ্ছতা, যেটার প্রথম শর্তটাই হচ্ছে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া, দলতন্ত্রের বাইরে নিয়ে যাওয়া, এটা করার সামান্য পরিমাণে কিন্তু ইচ্ছে তৃণমূলের অন্তত নেই। যদি থাকতো তাহলে এই ধরনের কথাবার্তা না বলে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতেন, পুলিশকে দলতন্ত্রের বাইরে বের করতেন, দলমত নির্বিশেষে পতাকা নির্বিশেষে পুলিশকে বলতেন তুমি অন্যায়কে অন্যায়ভাবে দেখো। তা কি করেছেন? করেনি। দ্বিতীয়, এই এই যে পুরো প্রক্রিয়াকরণে আরেকটা জিনিস আপনারা দেখবেন, সবাই বলছে অভিষেক কে উপমুখ্যমন্ত্রী করো, এ রাজ্যে উপমুখ্যমন্ত্রী পদ কোশ্মিনকালে বামেদের সময় একবার ছিল, কিছুদিনের ইয়েতে নেই, ছোট রাজ্য। দ্বিতীয়, উপমুখ্যমন্ত্রী করো শুধু নয় পুলিশ মন্ত্রী করো, অর্থাৎ অনেকে বলছে এটা একটা মানে মমতা ব্যানার্জি প্রশাসন, মমতা ব্যানার্জির প্রতি চরম অনাস্থা, এবং দিদি মানে মাদার ভার্সেস যুব এই যে লড়াইটা চলছিল, নব্য ভার্সেস আদি, এই লড়াইটা যেন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে তৃণমূলের ভেতরে। আমি বলছি না, এটা একটা কৌশল। কেন কৌশল বলছি, দেখো যে অভিষেককে, অভিষেক এতদিন পর্যন্ত প্যারাশুটে নামা একজন নেতা, তৃণমূলের নেপোটিজম অর্থাৎ মমতার ভাইপো বলেই উনি এত বড় পোস্ট পেয়েছেন, তার পলিটিক্যাল যোগ্যতা থাকলো, তার প্রশাসনিক যোগ্যতা অপদার্থ। তিনি এই যে তাকে মমতার বিকল্প হিসাবে বিভিন্ন লোকের দ্বারা, আজকে দেখলাম হুমায়ুন, আরেক হুমায়ুন কবির রেসপন্সিবল আইপিএস অফিসার, তিনি খুব সুন্দরভাবে এর কথা বাতাসে ভাসিয়ে দিলেন। এই যে বলাটা, এটা কিন্তু কৌশল তৈরি হচ্ছে শুধু নয়, মমতা ব্যানার্জি অভিষেককে সেকেন্ড ম্যান হিসাবে ঘুরপথে তুলে আনতে চাইছে। প্রথম এটা কৌশল বলছেন, কারণ আমরা জানি সাধারণভাবে যেটা দেখা যায় যে ফিরাদ হাকিম এবং সৌগত রায় এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই সবাই জানে। না, ও সৌগত রায় কিন্তু দেখবেন বেশ কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়ে বলেছে অভিষেকের সম্পর্কে। আমি বলছি এগুলো কৌশল। কেন আমি বলছি, এটা পারিবারিক কোন্দল কতটা আছে তার চেয়ে বেশি কৌশল এই কোন্দলটাকে কাজে লাগিয়ে, পলিটিক্স তো অ্যাসপিরেশনের পার্ট। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, যে নবজোয়ার যাত্রা, মমতা ব্যানার্জি পুরো এন্টায়ার যাত্রায় একদিন দুদিন ছিলেন প্রধানমুখ হিসেবে, তারপরে কোথাও ছিল, অর্থাৎ অভিষেককে কিন্তু ফোকাসে আনতে চাইছে, প্রক্রিয়াটা চলছে। অভিষেককে ডেপুটি চিফ মিনিস্টার করার যে মার্কেটিং, এটা আমি বলছি মার্কেটিং, এই মার্কেটিংটা পলিটিক্যাল, মমতা ব্যানার্জির পলিটিক্যাল সুচতুর রাজনৈতিক পদক্ষেপের পাঠ। তাতে এই যে নেপোটিজম, মমতার ভাইপো বলে উনি পদে এসছেন, সেটার থেকে যেমন বেরোনো যাবে। দ্বিতীয় যেটা সাংঘাতিক, সেটা হচ্ছে এই যে ধরুন আজকে এন্টায়ার চিত্রে মমতা ব্যানার্জির প্রশাসন ব্যর্থ, পুলিশ ব্যর্থ, সমস্ত আজকে শুনলাম কসবায় গুলশান বাগের মতন একটা ইয়ে পাওয়া গেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী একটা উন্মুক্ত ক্ষেত্র, কর্ণাটকে বাংলাদেশি অনুপ্রবেশকে ধরা পড়েছে এবং তাদের থেকে জানা গেছে যে পশ্চিমবঙ্গকে ট্রানজিট পয়েন্ট করে ওরা ঢুকেছে। এই যে সার্বিক ব্যর্থতা মমতা ব্যানার্জির, তার থেকে ঘুরিয়ে দেওয়া নজর। দেখুন আমরা কী নিয়ে আলোচনা করছি, অনুপ্রবেশ নিয়ে আলোচনা করছি আপনার চ্যানেলে, আমরা করছি মমতা ব্যানার্জি নিয়ে, অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে স্বপক্ষ পার্টি, নিজে বিরোধী, একই অঙ্গে এই যে রূপ মমতার, এইটাই মমতা চায়। যে যখন ভয়ানক তীব্র অ্যান্টি পলিটিক্যাল ইস্যু হচ্ছে মমতার এগেনস্টে, তখন মমতা ব্যানার্জির এই সব ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, ভাইপো কি বলল, অভিষেক কি মমতার বিরুদ্ধে কি হলো, ফিরাদ কি বলেছে, হুমায়ুন কবির নামক কে যেন একটা কি বলেছে, এইটাই স্ট্র্যাটেজি। এটা বুঝতে হবে ভালো করে, এই স্ট্র্যাটেজিটা কিন্তু নন পলিটিক্যাল ইস্যুকে পলিটিক্সে সারফেসে তুলে আনার স্ট্র্যাটেজি, এটা কুণাল করতো, এই কুণালের বিদ্যাটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে। আপনি আজকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেককে নিয়ে এই ধরনের বিতর্ক না তৈরি হলে আপনি আমাকে রাজ্যের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করতেন, আপনি, এবং সেটা যে
রাজ্য পুলিশে রাজ্য প্রশাসনের চরম ব্যর্থতা, এটা নিয়ে প্রশ্ন হতো, যেটা বিরোধীরা বারবার বলে আসছে যে একটা ক্ষেত্র কেন হচ্ছে, এত অনুপ্রবেশ কেন হচ্ছে, এখানকার জল জঙ্গল মাটি কেন দখলে চলে যাচ্ছে, বিরোধীরা যে প্রশ্নগুলো করছে আজকে তো প্রমাণিত। ফলে এটা এসব পার্ট অফ দ্য পলিটিক্স, এখানে ঘুরিয়ে দেওয়া, চ্যানেলাইজ করা, এটাকে বিজ্ঞাপিত রাজনীতি, মার্কেটিংয়ে অভিষেককে কি আজকে নতুন আনছে, বহুদিন ধরে আনা হচ্ছে, বহুদিন ধরে বহু নেতা বারবার বলছে কুণাল এতদিন বলে গেছে, বলেনি। ফলে এই যে পারিবারিক কোন্দল, যতটা না পারিবারিক কোন্দল তার চেয়ে অনেক বেশি এটা মার্কেটিং। আপাতত মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই ব্যর্থ, এটা তো একদম চিরায়ত সত্যি, মানুক না মানুক সাধারণ মানুষ জানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনীতির অঙ্কে না কি হয় জানেন, যে কোনো কোনো জিনিসই চিরস্থায়ী হয় না। ধরুন আজকে এই ব্যর্থতার অঙ্কের একটা সুচ্ছাগ্য ছিদ্র দিয়েও যদি অভিষেককে আনা যায়, ধরুন এতে প্রমাণিত হলো মমতা ব্যানার্জি চরম ব্যর্থ, তাতে তো মমতা ব্যানার্জি সরকার পড়ে যাচ্ছে না, বা মুখ্যমন্ত্রী থাকছেন, মুখ্যমন্ত্রী পদ চলে যাচ্ছে না, এত হচ্ছে না। এই যে সুচ্ছাগ্র ছিদ্রটা তৈরি হলো, তাতে যদি অভিষেককে কোনো রকমে মসনদে আনা যায়, অর্থাৎ পলিটিক্যাল অভিষেককে প্রশাসনিক অভিষেকে আনা যায়, তাহলে তো একটা ড্রেস রিহার্সাল হলো পরবর্তীতে অভিষিক্ত করার, অভিষেককে মুখ্যমন্ত্রী হিসেবে। অর্থাৎ জনগণের আর সেই বলার জায়গাটা বা বিরোধীদের সেই বলার জায়গাটা থাকছে না, অভিষেক মমতার ভাইপো বলেই তড়িহড়ি তাকে ডেপুটি করা হলো। এইটা ক্রাইসিস থেকে তৈরি করা হয়েছে, এবং এই ক্রাইসিস ম্যানেজার হচ্ছে অভিষেক নিজে, গুড ক্রাইসিস ম্যানেজার, সেইটা তো স্ট্যাবলিশ করা যাবে নাকি, এটাই তো শাসক দল চাইছে।